প্রথম বিশ্বযুদ্ধের পর ক্লান্ত হয়ে পড়া ইউরোপ তখনও ঘুরে দাঁড়াবার পথ খুঁজছিল। এদিকে ইউরোপকে চরমভাবে ঠেসে ধরছিল ইহুদি বিদ্বেষ। উগ্র জাতীয়তাবাদীদের তাড়া খেয়ে পোল্যান্ড, রাশিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে বাইরের বিশ্বে ইহুদিরা ছড়িয়ে পড়ে, আর এই ইহুদিদের একটা অংশ চলে যায় আমেরিকাতে, কিন্তু বেশিরভাগ ইহুদিরাই চলে আসে প্যালেস্তাইনে। ইউরোপের নির্যাতিত এইসব ইহুদিদের বিষয়ে সহানুভূতিশীল ছিল ফিলিস্তিনিরা। এই আরব ফিলিস্তিনিরাই কয়েক শতাব্দী যাবৎ প্যালেস্তাইনে বসবাস করছে, এবং এদের সাথে কিছু আরব ইহুদিও ছিল। সে সময়ে মুসলমান এবং ইহুদিদের মাঝে ছিল সম্প্রীতির সম্পর্ক, কিন্তু 1930-এর দশকের দিকে পরিস্থিতি জটিল হতে শুরু করে। জার্মানিতে ইহুদি বিদ্বেষ প্রকট আকার ধারণ করে। এদিকে ইহুদিরাও আরব ফিলিস্তিনিদের ভূমি একে একে কিনে নিচ্ছিল, আর এতে করে ফিলিস্তিনিরা বুঝতে পারল ধীরে ধীরে তাদের জমি ইহুদি মালিকানায় চলে যাচ্ছে, কারণ ইহুদিরা দলে দলে সেখানে এসে জমি ক্রয় করে যাচ্ছে। আর এতে করে আরব ফিলিস্তিনিরা বুঝতে পারল যে তারা খুব শীঘ্রই ইসরায়েল নামক এক রাষ্ট্রের পেটে ঢুকে যাচ্ছে। 1897 সালের পর থেকে ইহুদিরা বরাবরই চেয়ে আসছিল নিজেদের জন্য আলাদা একটি রাষ্ট্র তৈরি করতে, আর এ কারণে থিওডর হার্জেলের ডাকে সুইজারল্যান্ডের বেজেল শহরে বসেছিল একদল ইহুদি নেতারা, এবং সেখানে ঠিক হয়ে যায় ইহুদিদের জন্য স্বাধীন একটি রাষ্ট্র গঠিত হবে প্যালেস্টাইনে, কারণ তারা মনে করে যে প্যালেস্টাইন ঈশ্বর প্রবর্তিত প্রমিসিং ল্যান্ড। প্রথম বিশ্বযুদ্ধ জয়ের পরেই 1948 সাল পর্যন্ত প্যালেস্টাইন ছিল ব্রিটেনের নিয়ন্ত্রণে, উসমানীয়দের কাছ থেকে যারা জেরুজালেম দখল করে নিয়েছিল। তখনকার সময়কার ইংরেজ পররাষ্ট্রমন্ত্রী লর্ড আর্থার জেমস বেলফোর প্রতিশ্রুতি জানিয়ে ইহুদিদের ধনকুপ ব্যারন রডস চাইল্ডকে চিঠি লিখেছিলেন। তিনি তার প্রতিশ্রুতিতে বলেছিলেন ইহুদিদের স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, এবং এটি বেলফোর ডিক্লারেশন হিসেবে পরিচিত। ব্রিটেন ইহুদিদের প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা ফিলিস্তিনিদের জমিতে ইহুদিদের রাষ্ট্র গঠনের সুযোগ করে দিবে। ইউরোপে যেভাবে ইহুদি বিদ্বেষ বেড়ে যাচ্ছিল, তাতে করে ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্র গড়ার পরিকল্পনাও তত বেড়ে যাচ্ছিল। জার্মান, অস্ট্রিয়া, পোল্যান্ড থেকে জাহাজে করে হাজার হাজার ইহুদি অধিবাসীরা প্যালেস্টাইন ভূখণ্ডে আসে। এরপর অস্তিত্বের হুমকিতে পড়া প্যালেস্তাইন আরবরা এরপর গর্জে উঠল, এবং তারা অস্ত্র তুলে নিয়ে বিদ্রোহ শুরু করল। আরবরা ব্রিটিশ সেনা ও ইহুদিদের হামলার লক্ষ্যবস্তু করল, তবে সেই সময় কঠোর হারে সে বিদ্রোহ সামাল দেয় ব্রিটিশ সরকার। অত্যাধিক পরিমাণে ইহুদিদের আগমন ব্রিটেনকেও চিন্তায় ফেলে দেয়, এবং এরপর 1939 সালের মাঝামাঝি সময়ে ব্রিটিশ সরকার একটি শ্বেতপত্র প্রকাশ করে, এবং সে শ্বেতপত্রে বলা হয় পরবর্তী 5 বছরের জন্য 75,000 ইহুদি আসবে ফিলিস্তিনের ভূখণ্ডে। আর ব্রিটিশ সরকারের সংখ্যা বেঁধে দেওয়ার এই পরিকল্পনাকে ভালোভাবে নেয়নি ইহুদিরা, আর তাই তারা ব্রিটেনের বিরুদ্ধেই লড়াই করার পরিকল্পনা শুরু করে দিল, এবং একই সাথে আরবদের সাথেও লড়ল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের দ্বারাই লাখ লাখ ইহুদি হত্যাকাণ্ডের পরে আরও এক বাস্তবতা তৈরি হলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে সমস্ত ইহুদিরা বেঁচেছিল তাদের নিয়ে কি করা যায় তা নিয়ে আলোচনা শুরু করা হলো, আর এরপরে ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদিদের জন্য আলাদা একটি রাষ্ট্র গঠনের চিন্তা আরও জোরালো হয়ে যায়। আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ইসরায়েল রাষ্ট্রের পক্ষে জোরালো অবস্থান নেয়, কিন্তু এতে করে গৃহযুদ্ধের বিপদ দেখতে পায় ব্রিটেন। এতে করে ইউরোপ থেকে জাহাজে করে আসা হাজার হাজার ইহুদিদের বাধা দিতে থাকে ব্রিটিশ বাহিনী, আর তাই ব্রিটিশ বাহিনীর উপরে প্রতিবাদের মাত্রা অত্যাধিক বাড়িয়ে দেয় ইহুদিদের সশস্ত্র সংগঠনগুলো, আর তাই ব্রিটেন বাধ্য হয়ে এই বিষয়টিকে জাতিসংঘে নিয়ে যায়, এবং 1947 সালের নভেম্বর মাসে ফিলিস্তিন ভূখণ্ডে দুটি আলাদা রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নিয়ে ফেলে জাতিসংঘ। এই দুটি ভূখণ্ডের একটি ইহুদিদের জন্য এবং অন্যটি আরবদের জন্য। ইহুদিরা মোট ভূখণ্ডের শতকরা 6 ভাগের মালিক হওয়া সত্ত্বেও তাদের দিয়ে দেওয়া হয় ফিলিস্তিনের 56 ভাগ ভূমি, আর স্বভাবতই আরবদের এই সিদ্ধান্ত কিছুতেই মানার মতো ছিল না, আর তাই তারা জাতিসংঘের এই সিদ্ধান্তকে খারিজ করে দেয়। জাতিসংঘের এরূপ সিদ্ধান্তের পরেই আরব ইহুদিদের দাঙ্গার শুরু হয়ে যায়, আর এতে করে ইহুদিদের সশস্ত্র সংগঠনগুলোর সাথে আরবদের প্রকাশ্যে লড়াই শুরু হয়ে যায়। জাতিসংঘ যে সিদ্ধান্ত দিয়েছিল এতে করে জেরুজালেম আন্তর্জাতিক নিয়ন্ত্রণে রাখার কথা ছিল, কিন্তু আরব কিংবা ইহুদি কোনো রাষ্ট্রই
এই সিদ্ধান্ত মেনে নেয়নি। আর এতে করে জেরুজালেম শহরে নিয়ন্ত্রণের জন্য দুই পক্ষের মাঝে যুদ্ধ অনিবার্য হয়ে গেল। আরবদের মধ্যে কোনো রকম সমন্বয় ছিল না, কারণ তাদের মাঝে কোনো প্রকার ক্যারিশমাটিক নেতৃত্ব ছিল না। এর ফলে ইহুদিরা একের পর এক শহর ও গ্রামগুলো দখল করে নিতে থাকে। তীব্র ইহুদি আক্রমণের প্রভাবে 1947 সালের ডিসেম্বর মাস নাগাদ বহু ফিলিস্তিনিরাই তাদের ঘরবাড়ি সব কিছু ছেড়ে পালিয়ে যায়। ইহুদি সশস্ত্র বাহিনীগুলোর নৃশংসতা আরবদের মনে প্রচণ্ড ভয় ঢুকিয়ে দেয়। আর এমতো অবস্থায় ফিলিস্তিনিদের পক্ষে লড়াই করতে আরব দেশগুলোর উপর গণচাপ বেড়ে যেতে থাকে। এরপর 1948 সালের 14ই মে ফিলিস্তিন ছেড়ে ব্রিটেনরা চলে যায়। আর এরই মধ্যে স্বাধীন ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা দেয় ইহুদি নেতারা। এরপরের দিনই ইসরায়েল অভিমুখে আরবদের আক্রমণ শুরু হয়। জর্ডান, ইরাক, মিশর, সিরিয়া, লেবানন এই সব দেশগুলো ইসরায়েল আক্রমণ করতে থাকে, কিন্তু আরব দেশগুলির মধ্যে কোনো প্রকার সমন্বয় ছিল না। আর তাছাড়া আরব নেতৃত্ব একে অপরকে বিশ্বাসও করত না। আর তাই ইসরায়েল সুযোগ পেয়ে যায় এবং চূড়ান্ত যুদ্ধের শেষ পর্যায়ে এসে তেল আবিব ও জেরুজালেমের উপর পূর্ণ অধিকার প্রতিষ্ঠা করে ইসরায়েল।